فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি আমার সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে অধিক পাতলা পোশাকে সালাত আদায় করার বিধান কি? এমন পাক কাপড় যে কাপড়ের শরীর বোঝা যায় সেই রকম পাতলা কাপড় যদি কেউ পরিধান করে তাহলে তার সালাত আদায় হবে কিনা? জি আমার সম্মানিত ভাই, এদের নামাজের বিধান ওই লেখ মানে ওই সমস্ত ব্যক্তিদের মতো যারা নামাজের মতো বিনা কাপড়ে শুধু পায়জামা বা শুধু জাংহিয়া পরিধান করে সালাত পড়ে, ওই লোকদের মানে সমতুল্য। কেননা বলতে চাই যে এমন পাতলা পোশাক যা দ্বারা শরীরে সুস্পষ্ট বিবরণ বোঝা যায় সতরের স্থান কোথায় কি ঢেকে রাখে না মানে না রাখা সমান, পরিধান করা না করা উভয়ই সমান, তাই তাদের সালাত বিশুদ্ধ নয়, এটা পরিষ্কার। এ ব্যাপারে ওলামাদের দুটি মত পাওয়া যায় অবশ্যই, কিন্তু সঠিক মতটি হচ্ছে যে তাদের সালাত বিশুদ্ধ হবে না। ইমাম আহমদ রাহমাহুল্লাহ এর মাজহাবে এ মতটিকে ব্যাপক প্রসিদ্ধ। কেননা নামাজে পুরুষের জন্য সর্বনিম্ন সতর হচ্ছে নাভি মূল থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এর মাধ্যমে আল্লাহর বাণীর বাস্তবায়ন হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান প্রত্যেক নামাজের সময় তোমরা সৌন্দর্য গ্রহণ করো। পরিষ্কার বলছেন, ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় তোমরা সৌন্দর্য গ্রহণ করো, অর্থাৎ পোশাক পরিধান করো। সুতরাং আবশ্যক আমাদের জন্য যে তারা এমন পোশাক পরিধান করবে যা দ্বারা নাভিমূল থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যায়, অথবা ছোট পায়জামা বা জাংহিয়ার উপরে এমন ধরনের মোটা কাপড় পরিধান করবে যাতে বাইরে থেকে শরীরের রং বোঝা না যায়। যাক, প্রশ্নে একটা জিনিস উল্লেখিত বিষয় যেটি বিরাট ভুল ও ভয়ানক, কি এদের ওপর আবশ্যক হচ্ছে আল্লাহর কাছে তৌবা করা। যারা এইরকম কার্যকলাপ করেছে তাদের উচিত হবে যে আল্লাহর কাছে তৌবা করবে, নামাজে এমন পোশাক পরিধান করার চেষ্টা করা যা আবশ্যক সতর ঢেকে রাখবে। এবং শরিয়ত অনুযায়ী আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি আমাদের ও মুসলমানদের ভাইদের সঠিক পথে পরিচালিত করুন আর পছন্দনীয় রেজামান্দির পথে চলার তৌফিক দিন। নিশ্চয় তিনি দানশীল ও সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন। আশা করি আমার সংক্ষিপ্তই বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খায়র ও হাসানাল জাযা।